সাংসারিক কিছু টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌস স্পেশানে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নিই আজকের প্রথম টিপস মাছ মাংস ধুতে গিয়ে দেখবে হাতে একটা বাজে আষ্টে গন্ধ হয়ে যায় আর তখন সেই মাছ মাংস ধোয়ার পর আমরা যতই হ্যান্ড ওয়াশ করি না কেন দেখবে হাতের থেকে সেই আষ্টে গন্ধটা কোনোভাবেও কাটতে চায় না আর যেটা কিন্তু খুব একটা অস্বস্তিকর তো আমরা মাছ মাংস ধোয়ার পরে হ্যান্ড ওয়াশ করার আগে যদি একটা ছোট্ট কাজ করে নিই তাহলে কিন্তু হাতে আর একটু আষ্টে কোনো গন্ধ থাকবে না তো তার জন্য দেখো আমরা তো সকাল সন্ধ্যে চা করি

তো চায়ের পাতাটা কিন্তু আমরা ফেলে দিই তো সেই চায়ের পাতাটা ফেলে না দিয়ে এর মধ্যে দেখো কিছুটা আমি জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যেই যদি আমরা হাতটা ডুবিয়ে একটু হাতটা ডলে নিই তাহলে কিন্তু হাতে যে আষ্টে গন্ধটা ছিল সেটা সম্পূর্ণভাবে চলে যাবে আর লিকার চায়ের মধ্যে যেহেতু একটু আদাও দেওয়া রয়েছে তো সেই আদা কুচি আর চায়ের পাতার একটা সুন্দর গন্ধ কিন্তু হাত থেকে আসবে তো হাতে আর কোনো রকম কোনো বাজে গন্ধ থাকবে না তো আশা বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেক দিন কাজে লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো তো চলে দেখে নিই আজকে দু নম্বর টিপস প্রত্যেক দিনই প্রায় কম বেশি মশলা করার জন্য আমাদের কিন্তু গ্রাইন্ডার ব্যবহার করতেই হয় কিন্তু গ্রাইন্ডারের এই একটা সমস্যা হচ্ছে তারটাকে নিয়ে তারটা এইভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে আর রান্নাঘরে জল টল পড়ে থাকে তো সেক্ষেত্রে যদি জল লেগে যায় তাহলে কিন্তু বিপদ ঘটারও সম্ভাবনা রয়েছে তাই তারটাকে সময় সুন্দরভাবে একটু গুটিয়ে রাখতে পারলেই ভালো হয় আর তার জন্য আমরা ব্যবহার করি এই রাবার ব্যান্ড কিন্তু রাবার ব্যান্ড দিয়ে তারগুলোকে আটকে রাখলেও দেখবে দু একদিন পরেই হয়তো রাবার ব্যান্ডটা ছিঁড়ে গেল বা অনেক সময় বেশ কিছুদিন গেলে পরে রাবার ব্যান্ডটা একটু আঠালো আঠালো মতো হয়ে যায় তো তারপরে দেখবে এই তারের সঙ্গেই সেই রাবার ব্যান্ড আঠার মতো আটকে রয়েছে তো আমরা এই রাবার ব্যান্ড বাদ দিয়ে এই ধরনের যে চুলের গাডারগুলো রয়েছে উলের তো এই জিনিসগুলো যখন দেখবে এরকম লুজ হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই তো এই গাডারগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা এই তারটাকে গুটিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারি তো এই গাডার তো আর চুলে বাঁধার জন্য আমরা ব্যবহার করব না কারণ অনেকটাই বড় হয়ে গেছে তবে কিন্তু এই কাজটা করার জন্য এই গাডারটা আমাদের ভীষণভাবে কাজে লাগবে এতে এক জায়গায় সুন্দরভাবে গুটিয়ে থাকবে কোনো রকম কোনো সমস্যাও হবে না তো আশা করি এই টিপসটাও কাজে লাগবে তো চলো দেখে নি আজকে তিন নম্বর টিপস যেসব প্যান্টে দড়ি ভরা থাকে সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় সে পাজামা হোক বারমুডা হোক কিংবা পাশবালিশের কভার এগুলোতে তো দড়ি পরানোই থাকে আর অনেক সময় দেখবে পাশবালিশের কভার পরাতে গিয়ে দড়িতে একটু টান লেগে ভিতরে ঢুকে যায় বা পাজামার ক্ষেত্রেও একই ব্যাপার দড়ি যদি একটু ভিতরে চলে যায় তখন কিন্তু আমরা কী করি পুরো দড়িটাকে টেনে বের করে নিয়ে আবার নতুন করে দড়িটাকে ভরতে বসি তো এতে করে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায় তো পুরো দড়িটাকে টেনে খুলে না ফেলে আগে কিন্তু আমরা দেখতে পারি যে দড়িটা কত দূর পর্যন্ত চলে গেছে যদি দড়িটা অনেক দূর পর্যন্ত চলে যায় তাহলে তো আবার নতুন করে খুলে তারপরে পড়াতেই হবে কিন্তু যদি দেখা যায় যে দড়িটা খুব বেশি দূর যায়নি তাহলে কিন্তু পুরোটা না খুলে এই কাচির সাহায্যেই আমরা আবার দড়িটাকে বের করে নিতে পারি তো দেখো কাচিটাকে আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি আর কাচিটা দিয়ে কিন্তু দড়িটাকে যদি আমরা একবার ধরে নিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে করে টেনে আমরা দড়িটাকে বের করে ফেলতে পারবো যে কাজটা আমাদের অনেক সময় ধরে করতে হতো সেটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি কিন্তু কাচি দিয়ে দড়িটাকে টেনে বের করে ফেললাম তবে এই কাজটা কিন্তু আবারও হতে পারে মানে দড়িটা আবারও ভিতরে চলে যেতে পারে তো যাতে দড়ি আবার ভিতরে না চলে যায় সামনের দিকে কিন্তু দেখো এরকমভাবে দুটো দড়িকে নিয়ে একটা যদি গিট পাকিয়ে রাখা যায় তাহলে আর এরকম কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখেনি এর পরবর্তী টিপস রান্নাঘর যদি খুব ছোট হয় আর প্রত্যেকটা জিনিসপত্র ঠিকঠাক মতো রাখার জায়গা না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে বা কোয়ার্টারে থাকে তো এই সব ক্ষেত্রে কিন্তু রান্নাঘর একটু ছোটই হয় আর জিনিসপত্র তখন কিন্তু আমাদের খুব একটু বুদ্ধি করেই গুছিয়ে রাখতে হয় তো বাসনপত্র রাখা নিয়ে অনেক সময়ই সমস্যা দেখা দেয় যে বড় বড় বাসনগুলো হয়তো আমরা একটা জায়গায় এভাবে রেখে দিলাম কিন্তু এই বড়ো বাসনের নিচে এই যে ছোট ছোট বাটি বা ছোট ছোট যে জিনিসগুলো হাতা খুন্তি এগুলো দেখবে চাপা পড়ে যায় আর প্রয়োজনের সময় তখন কিন্তু বেশ আমাদের খুঁজে খুঁজে জিনিসগুলোকে বের করতে হবে টিপসটা ফলো করে যদি আমরা জিনিসপত্র রাখি তাহলে কিন্তু খুব কম জায়গার মধ্যে সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে তো তার জন্য আমি এখানে একটা ছোট্ট নিয়ে নিয়েছি আর এটা করতে গেলে কিন্তু টাওয়েলটা ছোটই নিতে হবে খুব বড় বা ভারী টাওয়েল হলে অসুবিধাই হবে তাই এই কাজটা করতে গেলে কিন্তু একটা ছোট্ট এবং পাতলা টাওয়েলেরই প্রয়োজন আর এবার আমি এই টাওয়েলটা দেখো মাঝখান থেকে কিছুটা ফোল্ড করে দিলাম আর উপর কিছুটা অংশ কিন্তু আমি ছেড়ে রেখেছি তো এবার আমি একটা সুত সুতো নিয়ে নেবো এই কাজটা করতে গেলে একটু সেলাই করার প্রয়োজন আছে তো যেহেতু পাতলা ওয়েল তাহলে কিন্তু তোমরা সেলাই মেশিনেও সেলাই করে নিতে পারো তো এখানে আমি হাতেই সেলাই করে নিচ্ছি আমি দুটো পাশ সেলাই করে নেব আর মাঝখান থেকে একটা সেলাই দেব। তো এইভাবে দেখো আমার দু পাশ সেলাই করা হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে সেলাই করব। তবে একদম মাঝখান বরাবর না করে আমি একটু সাইড থেকে করছি যাতে একটা পাশ একটু জায়গা বেশি থাকে আর আর পাশের জায়গা একটু কম রাখবো তো পুরো সেলাই করা হয়ে যাওয়ার পর এবার আমি মাথার দিকটা দেখো এইভাবে একটু ফোল্ড করে নিয়ে আমি একটা হ্যাঙ্গার লাগিয়ে দিচ্ছি আর হ্যাঙ্গার লাগানোর পরেও এই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে সেলাই করতে হবে সেলাইটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যদি খুব হালকা সেলাই দেয়া হয় তাহলে কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই কারণেই যদি হাতেও সেলাই করা হয় তাহলে একটু খুব ছোট ছোটো সেলাই দিতে হবে যাতে খুলে না যায় আর এবার হ্যাঙ্গারের উপর দিকে আমি দুটো জামা কাপড় মেলার যে ক্লিপ সেই দুটো লাগিয়ে দিচ্ছি যাতে খুব পোক্ত হয় জিনিসটা কোনোভাবে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এইভাবে জিনিসটা করে নেওয়ার পর এবার আমি দেখো এর মধ্যে কি কি রাখবো আমি এখানে যে খাপটা একটু বড় করে বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই ধরনের প্লেটগুলো আমরা রাখতে পারি যেগুলো আমাদের সকালবেলা জলখাবারের সময় প্রয়োজন পড়ে বা বাটি ঢাকার দেওয়ার জন্য এই ধরনের যে প্লেটগুলো প্রয়োজন পড়ে সেগুলো আমি এই বড় খাপটার মধ্যে রাখলাম আর সাইডে যে ছোট খাপটা বানিয়েছিলাম তার মধ্যে হাতা খুন্তি ডালের কাঁটা সারাশি সব ছোট ছোট জিনিস সব কিছু কিন্তু এর মধ্যে করে রেখে দিলাম তো এর মধ্যে চাইলে আমরা ছোট বাটিও বেশ কিছু রাখতে পারি আর এই যে চামচগুলো সেগুলোও কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি তবে এর মধ্যে রাখলে হয়তো চামচগুলো খুঁজতে হবে তো সেই কারণে এখানে দেখো একটা আমি মোজা নিয়ে নিয়েছি আর এই মোজার মধ্যে চামচগুলো রেখে তারপরে আমি এই মোজাটাকে এর মধ্যে রেখে দেব। তাহলে কিন্তু আমরা হাত দিলেই মোজাটা পেয়ে যাব আর খুব সহজেই চামচগুলো নিয়ে নিতে পারব। তো এরকমভাবে যেসব জিনিসগুলো আমাদের খুঁজতে হয় সেই জিনিসগুলো কিন্তু এইভাবে আমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারি তো এরকম ধরো ছুরি কাচি পিলার এই জিনিসগুলোও কিন্তু রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয় আর জায়গার সমস্যা থাকলে কিন্তু আমরা এর মধ্যে একইভাবে মোজার মধ্যে সব কিছু রেখে এরই একটা কোনায় রেখে দিলে আমাদের যখন যেটা প্রয়োজন হবে এর ভিতরে হাত দিলেই কিন্তু পেয়ে যাবো তো এরকম একটা জিনিস বানিয়ে নিলে শুধু যে আমাদের রান্নাঘরেই কাজে লাগবে তা কিন্তু না আমরা আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারি তো বন্ধুরা আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো